بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই জান, আপনি জানতে চেয়েছেন জন্মদিবস মৃত্যু দিবস পালন করাটা কি? জন্মদিবস মৃত্যু দিবস পালন করাটা বিজাতীয় অনুসরণ, বিজাতীয় কৃষ্টি কালচার, যার অনুসরণ করা মুসলিমদের জন্য হারাম এবং কঠিন পাপের কাজ। অতএব ইসলামের মধ্যে এই জন্মদিবস মৃত্যু দিবস এগুলো নাই। ইসলামী শরিয়া এগুলো থেকে সম্পূর্ণ পাক এবং পবিত্র। এগুলো বিজাতীয় থেকে এসেছে, ইহুদ খ্রিস্টান থেকে এসেছে, কোনোভাবে অন্যান্য আরও যত বিধর্মী তাদের এগুলো কৃষ্টি কালচার, যে তারা জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, মাতৃ দিবস ইত্যাদি দিবস দিবস নামে তারা বিভিন্ন দিবস বের করেছে। ভালোবাসা দিবস মানে একটা বেহায়া দিবস এটাকে বলা যায়। এইভাবে এই বিজাতি বেধর্মীরা বের করেছে। সুতরাং জন্মদিবস মৃত্যু দিবস পালন করা কঠিন হারাম, জঘন্য পাপ, কারণ এর মাধ্যমে বিজাতিদের অনুসরণ করা হয়, যা একটা হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিজাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। হাদিসটি মুসনাদ আহমদে এবং সুনান আবু দাউদে এসেছে এবং হাদিসটি সহি। এই হাদিস দ্বারা প্রমাণ হল যে বিজাতির অনুসরণ করা একটি পাপের কাজ, অত্যন্ত ভয়াবহ অপরাধ। কারণ কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিজাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তো এই জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা বা জন্মদিবস মৃত্যু দিবস পালন করা, এগুলি বিধর্মীরাই দিয়েছে আমাদেরকে উপহার, বিধর্মীদের থেকে এসেছে। ইসলামে এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সুতরাং এগুলি থেকে আমাদের রক্ষা পেতে হবে, নিজেদেরকে হেফাজতে থাকতে হবে যে কোনো বিধর্মী কৃষ্টি কালচার থেকে। জন্মদিবস মৃত্যু দিবস পালন থাকলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করতেন, তাবেঈনে কেরাম করতেন, তবে তাবেঈনগণ করতেন, আইম্মায়ে মুহাদ্দিসিন করতেন, অনুরূপভাবে চার ইমাম করতেন। কিন্তু কোনো প্রমাণ নাই যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন। অনুভাবে সাহাবায়ে কেরামগণ তাদের সন্তানদের জন্মদিবস পালন করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। অনুভাবে মৃত্যু দিবস পালন করেছেন কাউরি বলেও কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম থেকে, তাবেইন আজম থেকে, তবে তাবেইন থেকে, এভাবে পূর্বসরি ভালো মানুষগুলি থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, আর কোরআন হাসে তার প্রমাণ নাই। অতএব এ জাতীয় জঘন্য কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের দেশের কিছু দুনিয়াদার পেট পূজারি বলা যেতে পারে, তো এরকম কিছু হুজুর এ জাতীয় বিদাতকে মানে সহায়তা করে থাকে, এগুলির প্রতিবাদ না করে বরং এই সমস্ত অনুষ্ঠানে দাওয়াতে শরিক হয়ে থাকে, যার মাধ্যমে অনেক জাহের মূর্খ ভেবে হয়েছে যে এটা হয়তো বা ধর্মীয় কোনো অনুষ্ঠান। আসলে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়, বরং বিধর্মীদের অনুষ্ঠান, বিধর্মীদের থেকে পাওয়া অনুষ্ঠান। অতএব এ জাতীয় জন্মদিবস মৃত্যু দিবস এগুলোকে বর্জন করতে হবে। এগুলি মুসলিমদের কৃষ্টি কালচারের মধ্যে কখনোই ছিল না, আজও নাই, ভবিষ্যতে থাকবে না যারা সাচ্চা মুসলিম, কারণ এগুলি বিধর্মীদের কৃষ্টি কালচার, আর বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।